ও সো কারেন্টলি আমি আছি এখন নিমতার ভেতরে, আর এই রাস্তাটার যা অবস্থা মোটামুটি কষ্ট করে পাহাড়ে যেতে লাগে না, রাস্তাটা এত গর্ত যে অফরোডের কাজটা এখানেই হয়ে যায়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। 2021 2021-এর ফার্স্ট ভিডিও, 2020 তো পুরো মোটামুটি ঘরে বসেই কাটিয়ে দিলাম। জানুয়ারি পরে মনে হয় 2020-তে মার্চ মাসে গেছিলাম একটা রক ক্লাইম্বিং সামথিং করতে, তাও ভুলে গেছি, বহুদিন হয়ে গেছে। বিকজ পুরোটাই বাড়িতে বসে রেখেছিলাম, লকডাউন হলো, লকডাউনে বাড়িতে বসে কাটিয়ে দিলাম পুরো দিনগুলো, শুধু ঘুমাও, মুভি দেখো, আর কোনো কাজ নেই, নিজের ভিডিও দেখছি, অন্যের ভিডিও দেখছি ইউটিউবে বসে বসে, এছাড়া আর কোনো কাজ ছিল না। 2012-তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে উদ্বোধন করেছিল, তারপর থেকে 2020-21 হয়ে গেল, 8 বছর ওভার হয়ে গেল, কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয়নি। বাট এখন 2021-এর এই ফার্স্টে এবারে ঠিক করলাম যে এবার তো বেরোতেই হবে, তো কম বাজেটের মধ্যে ধারে কাছে কোথাও দিয়ে ঘুরে আসা যাক। সেই জন্য ফার্স্ট ডেস্টিনেশন আমাদের 2021-এর ইকো পার্ক। কী কী অ্যাক্টিভিটিস আছে, কী কী দেখার জিনিস আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। জানি 8 বছর 9 বছরে তোমরা সবাই হয়তো ঘুরে ফেলেছো যারা যারা ভিডিওটা দেখছো, তাও আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার এক্সাইটমেন্টটা একটু আলাদাই। এখন আছি দমদম 2.5 নম্বর গেটের কাছে, এখানে এই জ্যাম, ও মাই গড, ও এতক্ষণ যে পজিশনে ছিলাম, যে রাস্তার অবস্থা ছিল তাতে না ছিল আমার পক্ষে ক্যামেরাটা অন করা পসিবল, আর না হাতটা অ্যাক্সিলারেটর থেকে সরিয়ে ক্যামেরা অবধি নিয়ে আসবো, এতটাও পসিবল ছিল না, রাস্তা এতটা জ্যাম। তো এই রাজারহাট নিউ টাউনের দিকে ঢোকার পরে রাস্তাটা অনেকটা বেটার। এই মুহূর্তে রাজারহাট নিউ টাউনের রোডে আছি। ইকো পার্ক নিয়ে যেটা বলছিলাম, ইকো পার্ক হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় পার্ক, 480 একর জায়গায় এটা তৈরি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে 104 একরের একটা ওয়াটার বডি আছে, মানে একটা লেক টাইপের একটা করা রয়েছে, যেটার মাঝখানে একটা আইল্যান্ডও আছে, এবং এই জলের মধ্যে বোটিং হয়, কায়াকিং হয়, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। অ্যান্ড বহুদিন পরে আমি ভিডিও বানাচ্ছি, 2020-তে মার্চ মাসে লাস্ট বানিয়েছিলাম, তো রীতিমতো কী বলবো, ভিডিও কীভাবে কী কী করবো তাই আমার এখন মনে পড়ছে না, আমি ঠিক মানে কনফিউজড হয়ে রয়েছি, পুরোপুরি পাজল যাকে বলে। তো যাই হোক, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ভিডিওর মধ্যে তাহলে ক্ষমা করে দিও, এর পরের ভিডিওগুলো আশা করি আর একটু ভালো হবে। নাম্বার বলবো, এখান দিয়ে ইয়ের ফটো বা ভিডিওর পারমিশন কোথা থেকে নিতে লাগে? এখান থেকে কোন দিকটা গো? আচ্ছা আচ্ছা, 3 নম্বর গেটে গাড়ি রেখে আবার 4 নম্বর গেট অব্দি হেঁটে হেঁটে এসছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হয়েছে। এবার আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে, এই হলো টিকিট কাউন্টারের লাইন, আর আমাদের টিকিটের অ্যামাউন্ট হচ্ছে 30 টাকা। এই এত বড় লাইন, অনেক লাইন দিয়ে টিকিট কেটে এখন আমরা ভেতরে, প্রচুর কষ্টে। সামনেই আমাদের করোনা ভাইরাস বসে রয়েছে, এই করোনা ভাইরাসের জন্য আমার 2020-টা পুরো বিগড়ে গেছে, আমি কোথাও ঘুরতে যেতে পারিনি।
আর এই হচ্ছে আমাদের পুরো টিম। মাস্ক গুলো খোলো, মাস্ক গুলো না, একটু মুখটা না দেখলে হবে। এই হচ্ছে আমাদের দুজন অর্গানাইজার, এরাই টিকিট ফিকিট কেটে কুটে নিয়ে এসছে। ভাড়া দেওয়া হয়েছে তার জন্য? ভাড়া দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার এই 2021 ফার্স্ট ঘোরার টিম। চার নম্বর গেট দিয়ে ঢুকে যদি কাউ টয়লেট পায় তো সামনে টয়লেট রয়েছে। আমাদের টিম মেম্বাররা প্রথমেই ঢুকে টয়লেট খুঁজে বেড়াচ্ছে। তুই কিছু বলবি? তুই বলছিস তোর নাকি মুখ দেখাতে হবে, তোর মুখ দেখাতে হবে নে ভিডিওতে। একটু মাস্কটা নাবা, তাহলে তো সবাই তোকে দেখতে পারবে। বল তুই কি বলছিলিস, বল। কিছু বলছিস না তো? ও অনেকক্ষণ ধরে বলছিল যে ওর আমার ভিডিওতে ওর মুখ দেখাতে হবে, সেই জন্য ওর মুখ দেখানো হলো। ও আমাকে বলেছে যে ওর আমার ভিডিওতে ওর মুখ দেখালে তাহলে ও চারটে শেয়ার করবে, চারটে আছে এই আর কি, চারটে চার চারে আটটা শেয়ার। শেয়ার করে কি হবে আমাদের, চার চারে আটটা সাবস্ক্রাইবার হলে তাহলে তো আমি কিছু বল কাউন্ট হবে, হয়ে যাবে। হ্যাঁ আমিও মুখটা খুলি, আমার অবস্থা খুব শোচনীয় এখানে যা অবস্থা, বাপরে বাপ। আজকে নাকি মঙ্গলবার, মঙ্গলবারে এই দশা, তাহলে রবিবারে কি হবে? এই মুহূর্তে আছি হচ্ছে 4 নম্বর গেট আর 3 নম্বর গেটের মোটামুটি মিডিলে। এখানে রয়েছে ডুও সাইক্লিং অ্যাক্টিভিটির সাইকেল রাখা রয়েছে, আর এইদিকে পুরো মাঠ, আর সামনে ওখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে, ট্রেন রয়েছে একটা টয় ট্রেন টাইপের। এটা পুরো খোলা মাঠ, ফাঁকা। আর আমরা এখন যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। তো এতক্ষণ যে ট্রেনটার কথা তোমাদেরকে বলছিলাম, সেই ট্রেনটা চলার কথা লাইনের ওপরে, বাট ট্রেনটা চলছে রাস্তায়। এটা কি ধরনের ট্রেন? কার কাছে আছে ডিম? তাহলে ওর ডিম খেয়ে নেবে কি করে বললো? এইটা রহস্য, দ্য নেশন ওয়ান্টস টু নো। ডিম যদি অঙ্কনের কাছে থাকে তাহলে কুণালের ডিম কে করে খাওয়া হবে? কুণালের ডিম ইকো পার্কে এসে হারিয়ে গেছে। যা এটাই হচ্ছে প্রমাণ যে ছেলেরা সব জায়গায় গাধার মতো খাটে। আমরা এসছি এনজয় করব, আমরা এইসব করে বেড়াচ্ছি, এই যে মেয়েদের এই কাজ, এসে ছাওয়ার তলায় বসে ময়দা মেখে কি ফটো শুট হচ্ছে। আর আমরা দাড়ি কাটার পর্যন্ত টাইম পাইনি। আরেকজন কালকে থেকে কি হলুদ, তারপরে বেসন, কত কিছু মেখে ফেলেছে। আর এই এই যে হচ্ছে এটা ন্যাচারাল বিউটি, না ওটা ন্যাচারাল বিউটি না, তাহলে আর্টিফিশিয়াল না, এমনি এখন বিউটি ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ
ডিম সেদ্ধটা কে নিয়ে এসেছে এটা খোলো না কপিটা পল্লবী বার কর এই ফোন কর আচ্ছা কপি পল্লবী বার করবে ডিম কে নিয়ে এসেছে ডিম কে নিয়ে এসেছে ডিম কে নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি কপি আমাকে দেখাও আমি ডিম আনিনি ওই যে ডিম ব্যাগে পরিপূর্ণ ডিম শুভজিৎ কি কোনো প্রবলেম আছে শুভজিৎ আজকে এরকম করে কেন কি করলাম আরে এটা হচ্ছে আর্ধেক ডিম এটা হাফ চাঁদ এটা হচ্ছে পুরো চাঁদ এটা কি হচ্ছে তো আমরা এখন রেন ফরেস্টের ভেতর দিয়ে হাঁটছি বেসিক্যালি এটা রেন ফরেস্ট বাম্বু ফরেস্ট বাঁশ গাছ সব এক জায়গায় রয়েছে রেন ফরেস্ট থেকে আরেকটু এগিয়ে সামনে চলে আসলেই এখানে রয়েছে আমাদের ফুড স্টল বনভোজন তো যাদের খিদে পাবে তারা এখানে চলে আসতে পারে যদি বাড়ির থেকে খাবার না নিয়ে এসে থাকো তো গোটা রেন ফরেস্টের বৃষ্টি এই আড্ডা জোনটার চারিদিকেই হচ্ছে এদিকে গোটা রেন ফরেস্ট ফাঁকা তোমাদের এক্সপিরিয়েন্স কি বৃষ্টিতে ভিজে দারুণ আমরা বিনা মেঘের বৃষ্টিতে ভিজে এখন এসেছি আড্ডা জোনে এখানে বসে আছি আড্ডা জোনটা দেখতে এরকম এই হচ্ছে উপর দিয়ে জানি না দেখতে পাচ্ছ কিনা এই হচ্ছে অবস্থা এখানে অনেকগুলো কাঠের চেয়ার তৈরি বস টেবিল রাখা আছে আমরা রীতিমতো ঘুরে লাফিয়ে ডিম খেয়ে কফি খেয়ে লাফালাফি করে জল বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে গেছি আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস বাকি রয়েছে অর্ধেক অ্যাক্টিভিটিসের নামই ভুলে গেছি সাইক্লিং আছে ডাবল সাইক্লিং বোটিংয়ের ওখানে অবধি এখনও যেতেই পারলাম না আমাদের মোটামুটি হাফবেলা হয়ে গেছে এখনই এ ইনি ছাতা নিয়ে কিসব ছবি ফবি তুলবে বলছে কিন্তু ছাতা এখনও পর্যন্ত পাইনি তোমাদের কারোর কিছু রাইডের কোনো কিছু ইয়ে আছে আমার সাইকেল চালানোর ভীষণ ইচ্ছা আছে ডাবল সাইকেল কার সাথে আপাতত সেরকম কাউকে খুঁজে পাইনি তো ডবল চালাতে গেলে ডবল লাগবে না ডবল চালাতে গেলে ডবল লাগবে ডবল টাকা দিয়ে দেবো কিন্তু ডবল একাই চালাবো নিচে সিঁড়ি অত নিবি না ম্যাক্সিমাম সিঁড়ি নিবি ওপরে ম্যাক্সিমাম সিঁড়ি নিবি অনেকক্ষণ হেঁটে আসার পরে আমরা শেষে এই ওয়াটারের পাশে এসে পৌঁছাতে পেরেছি এসেই এখানে ফটোশ্যুট চালু হয়ে গেছে সবার ফটোশ্যুট চালু হয়ে গেছে আর অনেক কষ্টে অনেক হেঁটে হেঁটে হাঁপিয়ে গিয়ে আমরা এখানে এসে বসে রয়েছি এই যে আমার শেয়ার করার লোক এখানে হাঁপিয়ে পড়ে রয়েছে তো এই সেই জলাশয় যেখানে স্পিড বোটিং হয় যদি স্পিড বোটিং কেউ করতে চায় তাহলে এখানে আসতে পারে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি জানি না দেখাতে পারবো কি না এই স্পিড বোটিং হয় স্পিড বোটিংয়ে একসাথে 2 থেকে 25 জন অবধি নিয়ে বোটিং করা হয় যদি কেউ প্যাডেল বোটিং করতে চায় তাহলে সেটাও এখানে করা যাবে এখানে বোট রাখা রয়েছে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এইটার টিকিট ওই সামনে ওইখানে একটা জায়গা থেকে এটা টিকিটটা কাটতে হয় তো আপাতত আমরা শিওর নই বোটিং করবো কি না কাদের টিকিট পড়ে গেছে কোথায় পড়ে গেছে টিকিট
কাদের টিকিট পড়ে গেছে? আমাদের ঢোকার টিকিট পড়ে গেছে। আমাদের ঢোকার টিকিট এইখানটা এইখানটা নাবলেই পেয়ে যাবি। নিচে দাঁড়া দাঁড়া, এনে ধর, আমি যাচ্ছি এনে। আমার পেছনে ওইখানে একটা ইকো পার্কের নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আমার পাশে একটা ইকো পার্ক রয়েছে। তোমার পাশে কি যে ইকো পার্ক রয়েছে? তুমি ইকো পার্ক? এটা ইকো পার্ক, ইকো পার্ক না, ইকো পার্কের পিরামিডটাও। এখন আশা করি ওখানে আমাদের ঢুকতে দেবে না। আমরা এখনো পর্যন্ত পুরো অনেকটাই ঘুরে ফেলেছি, কিন্তু সেভেন ওয়ান্ডার্স এর জায়গাতে এখনো যেয়ে উঠতে পারিনি। না, সেভেন ওয়ান্ডার্স টা, সেভেন ওয়ান্ডার্স রয়েছে হচ্ছে। হ্যাঁ, বোট চালাবো তো, বোটের ওখানে টিকিট কাটতে হবে। বোট চালাবো আমরা, প্যাডেল বোটিং করব। স্পিড বোটিং করব না, স্পিড বোটিং করব না, আমরা প্যাডেল বোটিং করব। তুমি স্পিড বোট চালিয়েছো না? না, স্পিড বোট আমি চালাইনি, প্যাডেল বোট করেছি। না, প্যাডেল বোটিং করব। আচ্ছা চলো, আমরা প্যাডেল বোট করার জন্য টিকিট কাটতে হবে তো, চলো 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 চলো। আমার হেলমেট পরে রয়েছে এখানে, এ আমার সাথী। ও আচ্ছা, আমরা এখন আছি আর্টিস্ট কটেজের কাছে, আর এখান থেকে একটুখানি এগিয়ে গিয়েই বোটিং হয়। সামনে স্পিড বোটিং হচ্ছে। ও, এগুলো হচ্ছে গো কার্ট। যদি কেউ এক নম্বর গেট থেকে পাঁচ নম্বর গেটের মধ্যে যাতায়াত করতে চায়, তাহলে এই কার্টগুলো বুক করতে পারে। আর এই কার্টগুলো 50 টাকা করে নেয় পার পার্সন। যদি কেউ হাঁপিয়ে পড়ে তাহলে এই কার্টে কার্ট বুক করে নিতে পারে। ওটা খোলো, ওটা খোল দেখি, ওটা খোল দেখি। আলুর পরোটা। এই হ্যান্ডেল ঘোরে না, ও এই হ্যান্ডেল তো ঘোরে না, তাও তো ঠিক ভুলে গেছিলাম। দেখবে কাউকে ঠুকে দিও না। হ্যাঁ, ও শিট, তোমার কিছু অভিজ্ঞতা তুমি বলবে কেমন লাগছে তোমার? ও বাড়ি বাবারি, কি ভয়ঙ্কর। ময়া, আমিও তো প্যাডেল মারছি। ও, আমার হাতে ব্রেক নেই, আমার ব্রেক কোথায়? আমাদের কিছু করার নেই রে, ধাক্কা লাগলে। এই বাবা, গাইস, আমি এখন আমার জীবন আমার সামনের রাইডারের হাতে দিয়ে দিয়েছি। জানি না কি হবে, আমার না হাতে না ব্রেক আছে, না আমার হাতে বেল আছে, শুধু প্যাডেল মারছি। সামনে প্রচুর লোক, ভয় লাগছে। ও ও তেরি, কেমন লাগছে, কেমন লাগছে? ধরবি এটা? না না, পারবো না, তোকে বলছি পেছনের জন। বাবা গো, মা গো, ওরে বাবা রে, এ বেলটা মারো, বেল বেল নেই, বেল নেই, বেল নেই, বেল কি করে চালাচ্ছে এরা? হাই কপাল, আস্তে 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 আস্তে, বেলে পড়ে যাবো। কি হচ্ছে এত জোরে? ও চেরি, ও আরে বাপরে বাপ, হ্যাঁ সূর্য, আমি এই তো, আমি সূর্য, আমারই তো নাম সূর্য, ওরে সর্বনাশ। ও গড, ও গড, আমি হাত ছেড়ে চালাচ্ছি। ও গড, ও মা, আস্তে 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 আস্তে। কি খতরনাক, পেছনে বসা খুব ভয়ঙ্কর। কি দেখাবো? হ্যাঁ, বাংলার গ্রাম তো এই তো। এই পাখা পাখা, হ্যাঁ এটা একটা একটু বেশি টাইমের জন্য নিয়ে নিলে তো কাজ হয়ে যেত। 30 মিনিট, 1 ঘন্টার জন্য নিলে তো এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। অসাধারণ অসাধারণ।
আমি চালাচ্ছি এক হাতে, একে বলে সাইকেল চালানো, এক হাতে সাইকেল চালানো। এই দেখো আস্তে 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 কাকু, এই দেখো টিডি টিডি। এই যে এই এই কনস্ট্রাকশনটা হচ্ছে নতুন, তোমরা দেখতে পাচ্ছ এটা নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ এবার দেখো কাউন্টিং হচ্ছে। হ্যাঁ চলো তাহলে আবার টেনশন। টিং 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 টিং, আমরা বাড়ি ফিরছি সাইকেল চালিয়ে চালিয়ে। এই যে এদিকে তাকাও, সাইকেল চালাচ্ছি আমি সামনে, এতক্ষণ পেছনে বসেছিলাম। সেই সকালবেলা আমরা এসেছি এবং মোটামুটি সাইকেল চালিয়ে শেষ পর্যন্ত আমরা বিধ্বস্ত অবস্থা আমাদের যা তা কন্ডিশন। এখন আমাদের লাস্ট যেটা বাকি আছে এখানকার কিছু লাইটিং সেটা দেখবো, কি কী কী ছিল প্ল্যান করে এসেছিলাম, অনেক কিছু করব, অনেক কিছু অ্যাক্টিভিটিস দেখবো, বাট আলটিমেটলি এসে হাঁটতে হাঁটতে আর আনন্দ করতে করতে সব ভুলে গেছি কী কী করতে হবে। তো এখন লাস্ট একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে যে ওই দূরে আশা করি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দূরে এখানে একটা জলের ফোয়ারা টাইপের হচ্ছে, লাইটিং হচ্ছে। তো আমাদের লাস্ট যেটা জায়গা রয়েছে যেটা এক্সপ্লোর করা বাকি সেটা হচ্ছে ওই জায়গাটা, আমরা ওখানে যাব, ওটা দেখব, দেন আজকের জন্য ব্লগ খতম, ভিডিও খতম। এই হলো আমাদের সেভেন ওয়ান্ডার্স এর একটা ওয়ান্ডার, এখান থেকে দেখা যাচ্ছে আপাতত তাজমহল। বাইরে বেরিয়ে চলে এসেছি, সেভেন ওয়ান্ডার্স আর আজকে দেখা পসিবল হলো না, বিকজ অন্যান্য জায়গা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা পসিবল নয়। সো সেভেন ওয়ান্ডার্সকে বাকি রেখে আপাতত আজকের জন্য ভিডিও এখানেই মোটামুটি শেষ করা হয়েছে। আরেকবার ট্রাই করব ইকো পার্কে আসার এবং সেভেন ওয়ান্ডার্সের
পুরো সবকটাকে দেখার। সকালবেলা এই ভিড়টাকে কভার করে গেছিলাম, সেই সকালবেলা আবার সেই ভিড় চলে এসছে। মাঝখানে এতটা টাইম বেশ ভালোই কাটলো, বাট এই রাস্তার জ্যাম, ও মাই গড, রাস্তা জ্যাম যা অবস্থা খারাপ করে দেয় গাড়ি চালাতে গিয়ে, আর তার মধ্যে রাস্তা ধুলো। মাস্ক আমাদের আর কিছু করুক না করুক, এই ডাস্ট থেকে অনেকটাই বাঁচিয়েছে। করোনার জন্য মাস্ক সারাক্ষণ মুখে পড়ে থাকতে হয়, মাস্ক ছাড়া তো কোনো কিছু হয় না। উইদাউট মাস্ক, মাস্ক না থাকলেই মুশকিল, কোনো জায়গায় ঢুকতে দেবে না। যেমন ইকো পার্কের মধ্যে যখন ঢুকতে গেছি তখনও মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক থাকতেই হবে। ভেতরে গিয়ে মাস্ক থাকলেও কি থাকলো না সেটা পরের কথা, বাস মাস্ক থাকতেই হবে, ঢোকার সময় থাকতে হবে। বাট বেরোনোর সময় সেরকম কোনো রকমই ম্যান্ডেটরি ব্যাপার ছিল না যে বেরোনোর সময়ও থাকতে হচ্ছে, ঢোকার সময়টা ইম্পর্টেন্ট ছিল। বাট একবার ঢুকে যাওয়ার পরে তারপরে মাস্ক তোমার মুখে আছে না পকেটে আছে তার কোনো ম্যাটার নেই। আর বেরিয়েই আবার শুরু হয়ে গেল এই জ্যাম। গাড়িতে অবস্থা খারাপ রাস্তার, একটু এদিক ওদিক হলো মানেই ব্যাস গেল। সো অলওয়েজ ওয়্যার হেলমেট গাইজ, বাইক চালালে হেলমেটটা অন্য কাউর জন্য নয়, অ্যাটলিস্ট নিজের সেফটির জন্য পড়বে। বিকজ কোনোভাবে যদি একটু আধটু এদিক ওদিক হয়ে যদি গাড়ি থেকে পড়ে গেছে, আর কেউ যে কোনো গাড়ি যদি পেছন থেকে এসছে তো ভাই ঠুকে দেবে, তারপরে লাইফের সমস্ত মজা এনজয়মেন্ট সব ভোগে চলে যাবে। তো অলওয়েজ ওয়্যার হেলমেট, প্লিজ ওয়্যার হেলমেট। অ্যান্ড সেভেন ওয়ান্ডার্স আমাদের বাকি রয়ে গেল, সেটা আবার এই ইয়ারে আশা করি চেষ্টা করবো, আশা নট চেষ্টা করবো কমপ্লিট করার। অ্যান্ড যেটা বলছিলাম যে এই ইয়ারে এই মান্থেই আরও অনেকগুলো ভিডিও আসতে চলেছে, বিকজ কয়েকদিন পরে পুরুলিয়া যাব। তো দেখতে থাকো ভিডিওগুলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি এখনও না করে থাকো। আমি দাঁড়িয়ে আছি এখন জ্যামে, ডান দিকে গিয়ে এয়ারপোর্টে ঢুকে যাব। আর ভিডিওটা যদি পুরো দেখে থাকো তো লাইক করে দেবে, আর বেশি কিছু বলার নেই। গুড নাইট, স্টে সেফ, স্টে হেলদি, অলওয়েজ ওয়্যার হেলমেট ওয়াইল রাইডিং। গুড নাইট।